আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এজন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম থেকে শুরু করে, মানে একেবারে সূরা আল ফাতিহা, তারপরে সূরা আল বাকারা আমরা যদি তেলাওয়াত করে আসি, তো সূরা আল বাকারার 20 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোনো নির্দেশ দেন নাই, কোনো অর্ডারও করেন নাই, কোনো নিষেধাজ্ঞাও দেন নাই। মানে আল্লাহ পাক এটা করো এটাও বলেন নাই, এটা করিও না এটাও বলেন নাই। সর্বপ্রথম 21 নম্বর আয়াত সূরা আল বাকারার 21 নম্বর আয়াতটা, এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেওয়া শুরু করেছেন। 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নিষেধাজ্ঞা আরোপ করেছেন, মানে এর আগে কোনো কিছু নিষেধ করেন নাই আল্লাহ পাক। 21 নম্বর আয়াতে প্রথম নির্দেশ, 22 নম্বর আয়াতে নিষেধ। 21 নম্বর আয়াতের প্রথম নির্দেশটা হলো ইয়া আইয়ুহান্নাসু উবুদু রাব্বাকুম, হে সমস্ত মানুষ, হে পৃথিবীর সকল মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের গোলামি করো, ইবাদত করো। অর্থাৎ তাওহীদের নির্দেশটা কোরআনে কারিমের ধারাবাহিকভাবে প্রথম নির্দেশ। আর 22 নম্বর আয়াতে কারিমের শেষে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা তাজআলু লিল্লাহি আন্দাদাও ওয়া আনতুম তাআলামুন, তোমরা জেনে শুনে স্বজ্ঞানে আল্লাহর সাথে কোনো সমকক্ষ নির্ধারণ করিও না। অত সর্বপ্রথম নিষেধাজ্ঞাটা শিরকের নিষেধাজ্ঞা।